আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা খাওয়া দাওয়ার সব কাজকর্ম শেষ করে দেখি যে অনেকগুলো পুঁই শাক, এটা হচ্ছে বাজার থেকে কেনা না, আমাদের গ্রামেরই একজনের বাসা থেকে আম্মু নিয়ে এসেছে কিনে। তো একদম কচি শাকগুলো অনেক ভালো ছিল, একদম নরম নরম। তো এটাই আজকে রান্না করা হবে ডাল দিয়ে। আর এদিকে দেখি আব্বু হচ্ছে দুধ নিয়ে এসেছে বাজার থেকে। তো যার গরুর দুধ সে যেই মানে বালতিতে করে নিয়ে এসেছিল আব্বু সেটাই নিয়ে এসেছে, কারণ আব্বু হচ্ছে ওইভাবে প্ল্যান করে যায় নাই যে দুধ নিয়ে যাবে, তো ওইটাই সহই নিয়ে এসেছে। তো এদিকে হচ্ছে আজকে রান্না করবে আম্মু হচ্ছে ভুড়ি। তো এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ভুড়ি এনেছিল, ওটাকে হচ্ছে একবার জাল দিয়ে দেওয়া হয়েছে, তো এইভাবে দুই দিন জাল দিয়েছে, আর আজকে হচ্ছে ফাইনাল রান্না করবে। তো তার জন্য হচ্ছে ভালো পরিমাণ তেল দিয়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হবে, যেহেতু আগে পেঁয়াজটা ব্যবহার করেনি, আর ভুড়ি পরিমাণটার অনুযায়ী পেঁয়াজ দিতে হবে। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ ভাজার সাথে সাথেই লবণটাও দিয়ে দিতে হবে। লবণ পেঁয়াজ একসাথে ভাজা ভাজা করবে। পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা নাড়াচাড়া নরম হয়ে আসা পর্যন্ত ও তারপর হচ্ছে অন্যান্য মশলাগুলো দিবে। তো এখন হচ্ছে দিচ্ছে অনেকটা পরিমাণ আদা আর জিরা বাটা, রসুন দিচ্ছে না, কারণ রসুন তো আগে অনেকগুলো দিয়েছিল, আদা একদম আস্ত কোয়াগুলো দিয়েছিল, তো এই জন্য এখানে শুধু আদা আর জিরা বাটাটা ইউজ করছে। দেন একটু পানি দিয়ে দিচ্ছে, কারণ ঝাঁজ বের হয়ে যাচ্ছিলো, এই জন্য একটু পানি দিয়ে দেন আবার এক এক করে সব মশলাগুলো দিচ্ছে। এখানে দিল হচ্ছে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিবে, যদিও শুকনো মরিচ ব্যবহার করা হয়েছিল, বাট কালারের জন্য আর একটু টেস্টের জন্য শুকনো গুঁড়া মরিচটা ব্যবহার করা হচ্ছে আর কি। তো এখানে হচ্ছে সবগুলো মশলা দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না হচ্ছে একদম তেল আর মশলা আলাদা হয়ে যাচ্ছে। আর কথা হলো যে ভুড়ি যেহেতু মশলা বেশি যদি কষানো না হয় তাহলে একটা গন্ধ বের হয়, হ্যাঁ, এই জন্য আম্মু বললো যে একদম ভালোভাবে কষাতে হবে, একটু সময় নিয়ে তাড়াহুড়া করা যাবে না। আর আজকের যে আবহাওয়া মাশাআল্লাহ, এত বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে, মানে রোদই দেখা যাচ্ছে না, এই যে একদম এখন আবার মনে হয় ঝড় উঠে আসবে বা বৃষ্টি হবে, একদম অন্ধকার হয়ে এসেছে। রোদ না হলে আসলে ভালো লাগে না, কিন্তু গরমও লাগে অনেক। তো এদিকে ভুড়িতে তো আমরা সবসময় হচ্ছে আলু খাই কিউব করে রাখা, আপনারা খান নাকি জানি না, বাট খেলে আপনারা বলবেন। আমরা তো সবসময় ছোটোবেলা থেকেই দেখেছি যে ভুড়ি রান্না করলে আম্মু এরকম ছোটো ছোটো করে আলু কেটে দিত, তো এটার জন্য আমি আলু কাটছিলাম, মাঝারি সাইজের আমি চারটার মতো আলু নিয়েছিলাম। তো সেই আলুগুলোকে আমি হচ্ছে কিউব করে রেখেছি, ভুড়িগুলো যখন হয়ে যাবে তার কিছুক্ষণ আছে, কিছুক্ষণ আগে আমি হচ্ছে হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে। তো এদিকে তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে জাল করে রাখা ভুড়িটা এটা আমি হচ্ছে এখন দিয়ে দিবে, আমি না আর কি আম্মু রান্না করছিল, আমি জাস্ট দেখছিলাম আর আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখন ভুড়িটাকে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে বল কুঠাতে দিবে, এই যে এখন তো পানি দিয়ে দিয়েছে, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি হচ্ছে আলুগুলো যে কেটে রেখেছিলাম এই আলুগুলো আমি একটু ভেজে নিব, 50% সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, যেহেতু ভুড়িতে আর পানি নেই, পানি দিয়ে আর আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এখান থেকেই যতটুকু সিদ্ধ হয় আর ভুড়িতে দেওয়ার পরে ভাপে যতটুকু সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্তই আর কি। এই যে এখন আম্মু হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছে এক এক করে, এটাকে এখন ঢেকে রাখবে, একসাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবে, তাহলে আর কি হয়ে যাবে। নাড়াচাড়া করে আলুটা একদম মিক্স করে নিচ্ছে ভুড়ির সাথে। এইরকম করে ভুড়ি তো আমরা সবসময় কুরবানি দিয়ে বা মাঝে সাঝে খেয়ে থাকি, আপনারা খান নাকি একটু বলবেন। তো এই তো ভুড়ি তো হয়ে গিয়েছে, এখন হচ্ছে উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, এটা আমি দিচ্ছিলাম, এটা আম্মু দেয়নি। তো এই যে হয়ে গেল আমার, আর আমার না আসলে আম্মুর রান্না করা সবচেয়ে মজাদার ভুড়ি, এটাকে অনেকে বট বলে, তো যাই হোক একদম সুন্দর করে হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর আজকের যে আবহাওয়া মাশাআল্লাহ, এটার সাথে তো একদম পারফেক্ট যায় এই এই মেনুটা। তো কালকে যে মুরগিটা এনেছিল কক মুরগি, তো সেটাই হচ্ছে আজকে রান্না করা হবে। রেসিপিটা তো ভালোভাবে দেখালাম না,
কারণ আমি একটু কাজে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে সবগুলো রেসিপি তো আসলে দেখানো যায় না, আর দেখালেও অনেক বড় ভিডিও হয়ে যায়। তো এদিকে আমি দুই তিনবার মুরগিটাকে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি। এই লাস্ট একবার ধুয়ে আমি হচ্ছে যে মশলা তো কষাতে দিয়ে দিয়েছি, যেভাবে একদম বেসিক যেভাবে মুরগি রান্না করা হয় ওভাবেই করেছি। পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ একসাথে কষিয়ে গরম মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে একদম সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি মুরগিটাকে দিয়ে দিব। এটা একদমই বেসিক মুরগি রান্না, বাট আজকে আমি হচ্ছে আস্ত কিছু রসুনের কোয়া দিয়ে দিব মুরগিটার কষানোর সাথে, এটাই শুধু একটু ডিফারেন্ট। তাই ভাবলাম এতটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমাদের বাসায় কিছু গেস্টও আসছিল, এই জন্য হচ্ছে একটু মুরগিটা একটু তাড়াহুড়ো করে রান্না করা হচ্ছিল। যদি তাড়াহুড়ো করে রান্না করা না হতো হয়তো ফুল রেসিপি শেয়ার করে দিতাম। বা ব্রয়লার মুরগির অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে তো আছেই, এটার রেসিপি নাই, তাই ভাবলাম একটু শেয়ার করা যাক যতটুকুই আর কি সময় পেয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ব্রয়লার মুরগি যেভাবে রান্না করা হয় আমি সেভাবেই রান্না করেছি, এক্সট্রা তেমন কিছুই দেইনি। তো এই যে এখন কষাতে দিয়ে দিব, আর কষানোর সময় হচ্ছে যে আমি বললাম আস্ত রসুনের কোয়া, এই 5-7টা না কতগুলো আছে এই কয়টা, মানে পুরো একটা আস্ত রসুন কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আমার মনে হলো এটা ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগে, আস্ত আস্তই থাকবে। তারপর পানি দিয়ে আমি হচ্ছে হয়ে যাবে আর কি। এদিকে আমি হচ্ছে একটু কেক খাচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমাকে বলবেন আপনাদের কী ভিডিও পছন্দ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।